ঢিল মারতে হলে উপযুক্ত জায়গায় কে মানুন না কেন, এখানে তো ঢিল মারার কোনো প্রয়োজন নেই, কেটে বলবো যেখানে মারার দরকার সেখানে মারুন, ধর পাচ্ছেন না বিডি অফিসে ঢিল মারুন পারলো। এবং মহামহিম রাজ্যপাল ডক্টর সি আনন্দ ঘোষ দীর্ঘ সময় অ্যাডমিনিস্ট্রেশনে কাটিয়েছে, স্বাভাবিকভাবে তিনি রাজ্যে কোথায় কী ঘটছে পুরোটাই জানে। কুচবিহারে আলুর জমিতে আলুর খেতে বোমা চাষ থেকে শুরু করে বা কোথাও গণধর্ষণে ভাবে মাথা ঢুকে আছে অনেক বিষয় আছে যেগুলো আমরা বলতে পারবো, সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, তার সাথে বিভিন্ন কথাও হয়েছে, আগামী দিনে আমরা বন্দে ভারতের উপর দ্বিতীয়বার আক্রমণ সুকান্তরা বারবার এই ঘটনা ঘটছে, কি বলবেন? যখন আমরা দেখেছিলাম সেই সময় সিএ যখন পাশ হয়েছিল এনআরসির ভয় দেখিয়ে ট্রেন পোড়ানো হয়েছিল, এবার রেলের অনুষ্ঠানে বন্দে ভারতের উদ্বোধনের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে সাধারণ মানুষ জয় শ্রীরাম বলেছে, তারই প্রতিশোধ হিসেবে হয়তো ট্রেন ভাঙা হচ্ছে। তবে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে এরপরে আরও দুটো আমাদের বন্দে ভারত পাওয়ার কথা ছিল, গোটা দেশে 475 বন্দে ভারত চলল, এরপরে রেলও হয়তো ভাববে যে বারবার যদি এইরকম একটা ভারতীয় ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি ইঞ্জিনিয়ারিং মার্ভেল আমি বলবো, সে যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয় এত সুন্দর একটি ট্রেন মাথার উচ্চ হয় আগামী দিনে কি হবে সে রেলও ভাবতে হবে। বিজেপি বিধায়ক সাংসদরা যে এলাকায় রয়েছেন সেখান থেকেই বারবার করে এই আক্রমণ হচ্ছে বন্দে ভারতের উপরে, কি বন্দে ভারত বন্ধ করার চক্রান্ত কিনা তিনি সে প্রশ্ন উঠেছে। দেখুন বিজেপি বিধায়ক বা সাংসদ যেখানে আছে সেখানে অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু পশ্চিমবঙ্গের থাকে, পুলিশের এসপি কি হবে সেটা ঠিক করে 14 তলা বিজেপি সাংসদ বা বিধায়করা ঠিক করে, এমনকি কোন থানার ওসি কি হবে সেটাও কিন্তু এই কলকাতায় বসে ক্রীড়াকি বাবুদের তারাই নিয়ন্ত্রিত হয়, পুলিশটা তাদের কি জন্য আছে ভাই, একটু মাথাটা বাড়ি পাহারা দেওয়ার জন্য তৃণমূল অফিস পাহারা দেওয়ার জন্য না কাজ করার জন্য, তাছাড়া করতে বলুন মাইনে তো অনেক পাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকায়।